বন্ধুরা, ডেনমার্ক পৃথিবীর ধনী ও অত্যন্ত একটি আধুনিক দেশ। এখানকার নাগরিকরা ইউরোপের সবচেয়ে উচ্চ জীবনযাত্রার মানগুলির একটি উপভোগ করেন। ডেনীয়রা তাদের সীমিত প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহারে চাতুর্য ও দক্ষতার পরিচয় দিয়েছে। দেশটির শিক্ষাখাত থেকে শুরু করে স্বাস্থ্যখাত, জনগণের সুরক্ষা এবং একই সাথে সামাজিকভাবে বিশ্বের প্রথম সারির দেশগুলির ভিতরে অন্যতম। অতীতে দেশটি অনেকবারই বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রথম স্থান দখল করেছে। এমনকি এই বর্তমান করোনা মহামারীর সময়ও দেশটি পৃথিবীর সবচাইতে সুখী দেশের তালিকায় এক নম্বরে আছে। তো বন্ধুরা, যশোর টিউবারের ডিসকভারি ওয়ার্ল্ড প্লে লিস্টের আজকের এপিসোডে আপনারা জানতে চলেছেন ডেনমার্ক সম্পর্কে সমস্ত তথ্য। এই ভিডিওটি দেখার পরে আপনার ডেনমার্ক সম্পর্কে জানতে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। আর যশোর টিউবারের ভিডিওগুলি প্লে লিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক পৃথিবীর সবচাইতে সুখী দেশটিকে। বন্ধুরা, ডেনমার্ক উত্তর পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র। এটি ইউরোপের সবচেয়ে প্রাচীন ও ব্যাপক সমাজকল্যাণমূলক রাষ্ট্রগুলির একটি। ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ার একটি অংশ। বর্তমানে ডেনমার্ক জুটল্যান্ড উপদ্বীপের অধিকাংশ এলাকার উপরে অবস্থিত একটি ক্ষুদ্র রাষ্ট্র। এছাড়াও রাষ্ট্রটি ডেনীয় দ্বীপপুঞ্জের বহু শত দ্বীপ নিয়ন্ত্রণ করে। জুটল্যান্ডের দক্ষিণ সীমান্ত জার্মানিকে স্পর্শ করেছে। পূর্বে জুটল্যান্ড ও সুইডেনের মাঝে ডেনমার্কের প্রধান দ্বীপগুলি অবস্থিত। এদের মধ্যে জেল্যান্ড দ্বীপটি সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ। ডেনমার্কের 600 বছরের রাজধানী কোপেনহেগেনের বৃহত্তর অংশ জেল্যান্ডের পূর্ব উপকূলেই অবস্থিত। এছাড়াও স্কটল্যান্ডের উত্তর পশ্চিমে 18টি দ্বীপ নিয়ে গঠিত ফ্যারো দ্বীপপুঞ্জ এবং তারও অনেক উত্তর পশ্চিমে অবস্থিত গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে। রাজনৈতিকভাবে ফ্যারো দ্বীপপুঞ্জ ও গ্রিনল্যান্ড ডেনমার্কের অংশ হলেও প্রতিরক্ষা ও বৈদেশিক সম্পর্কের ব্যাপারগুলি বাদে এরা স্বায়ত্তশাসিত একটি দেশ। বন্ধুরা, ডেনমার্কের আয়তন 42,933 বর্গ কিলোমিটার। এই আয়তনের দেশটিতে জনসংখ্যা রয়েছে প্রায় 60 লক্ষ। তবে ডেনমার্কের পুরো রাজত্বের কথা বললে হিসাবটা একটু আলাদা হবে। যেমন কিংডম অফ ডেনমার্কের মোট আয়তন 22,20,930 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যাও যথাক্রমে ফ্যারো দ্বীপপুঞ্জে রয়েছে 50,000 এবং গ্রিনল্যান্ডে প্রায় 65,000। ডেনমার্ক দেশটির প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম। এখানে খ্রিস্ট ধর্মের বাহিরে অন্যান্য ধর্মের মানুষ নাই বললেই চলে। ডেনমার্কের সরকারি ভাষা ডেনিশ, তবে আঞ্চলিক ভাষাগুলোর মধ্যে ফরোস, গ্রিনল্যান্ডিক এবং জার্মান ভাষা বিশেষভাবে ব্যবহারযোগ্য। তবে বর্তমানে ডেনমার্কের মানুষ প্রচুর পরিমাণে ইংরেজিতে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ডেনমার্কের রাজধানী এবং বৃহত্তম শহর হচ্ছে কোপেনহেগেন। এটি একই সাথে দেশটির সবচেয়ে জনবহুল শহর। শহরটিতে প্রায় 8 লক্ষ মানুষ বসবাস করে। ডেনমার্কে বসবাসকারী মানুষ সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা এবং স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারে। ডেনমার্কের মানুষেরা কথার মাঝে প্লিজ ও ধন্যবাদ শব্দটি ব্যবহার করতে একদমই পছন্দ করে না এবং ব্যবহারকারীদেরও পছন্দ করে না। ডেনমার্ক দেশটিতে সাইকেল একটি জনপ্রিয় বাহন। রাজধানী কোপেনহেগেনের মানুষেরা কাজে যাওয়া আসার জন্য সচরাচর সাইকেল ব্যবহার করে থাকে। এখানে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় 3 কিলোমিটার সাইকেল চালিয়ে থাকেন এবং রাজধানী কোপেনহেগেনের মানুষেরা প্রতিদিন সাইকেল দিয়ে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে তা দিয়ে অনায়াসে পৃথিবীকে 35 বার অবতরণ করা যাবে। 1989 সালে সর্বপ্রথম এই দেশটিতেই সমকামী বিবাহকে বৈধতা ঘোষণা করা হয় এবং ইউরোপের দেশ হিসেবে এটিই প্রথম সমকামী বিবাহকে সাপোর্ট করে। অর্থাৎ এই দেশে ছেলে ছেলেকে এবং মেয়ে মেয়েকে বিবাহ করতে পারে। বন্ধুরা, সম্পূর্ণ ডেনমার্কের অধীনে রয়েছে মোট 444টা দ্বীপ, কিন্তু এদের মধ্যে মাত্র 76টিতে মানুষের বসবাস রয়েছে। ডেনমার্কে আপনাকে খাবার পানির জন্য আলাদা কোনো ব্যবস্থা করতে হবে না। দেশটিতে পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ পানি রয়েছে এবং এখানে ট্যাপের পানিতেই আপনি খাবার পানি হিসেবে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, আপনার যদি কোনোভাবে নিজেকে অন্যদের চেয়ে বড় ভাববার অভ্যেস থাকে তাহলে ডেনমার্ক সম্ভবত আপনার জন্য নয়, কারণ দেশটিতে একটি অলিখিত আইন রয়েছে যে কেউ কারো থেকে বড় নয়। ডেনমার্কের পাহাড়গুলির উচ্চতা খুবই কম,
দেশটির সর্বোচ্চ চূড়ার উচ্চতা মাত্র 170 মিটার। তাছাড়া আপনারা এটা জেনে আশ্চর্য হয়ে যাবেন, ডেনমার্ক দেশটিতে সরকার দ্বারা অনুমোদিত প্রায় 7000 নামের তালিকা রয়েছে, যেখান থেকে পিতামাতারা তাদের বাচ্চার জন্য পছন্দসই নাম বেছে নিতে পারেন। তাছাড়া এর বাহিরে নাম রাখা আইনত দণ্ডনীয় অপরাধ। বিশ্ব পরিসংখ্যান অনুযায়ী ডেনমার্ক বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলির ভিতরে একটি, এবং পরপর এই দেশটি পৃথিবীর সবচাইতে সুখীপূর্ণ দেশের তালিকায় অবস্থান করছে 3 বার। তাছাড়া আপনারা এটা জেনে আরও আশ্চর্য হয়ে যাবেন, ডেনমার্কে কিন্তু আপনি বিয়ে না করে পার পাবেন না। দেশটিতে 25 বছর বয়সের ভিতরে বিয়ে না করলে এরপরের প্রত্যেকটি জন্মদিনে আপনার উপরে দারুচিনি ছুঁড়ে মারা হবে, আর এরপরেও যদি 30 বছর বয়সের ভিতরে আপনি বিবাহ না করেন তাহলে আপনার প্রত্যেকটি জন্মদিনে আপনাকে ছুঁড়ে মারা হবে মরিস, যেটি খুবই ঝাল। তবে এই ডেনমার্ক দেশটিতেই পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে, কেননা এই দেশে বিবাহ বিচ্ছেদ সরকারিভাবে স্বীকৃত, এবং চাইলেই যে কেউ সকালে কাউকে ডিভোর্স দিয়ে দুপুরের ভিতরেই আরেকজনকে বিবাহ করতে পারে। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের ওয়ার্ল্ড ক্লাবটি তৈরি করতে জেন্স ওয়েলসের প্রায় 27 বছর সময় লেগেছিল। ডেনমার্কেই বিশ্বের প্রাচীনতম চলচ্চিত্র নির্মাণকারী সংস্থা নর্ডিক্সের অবস্থান। ডেনমার্কের দীর্ঘতম নদী গুদিনা নদী, এবং এটি প্রায় 15,000 বছর আগে এর অস্তিত্ব প্রকাশ করে। খাদ্য রপ্তানিতে ডেনমার্কের অবস্থান বিশ্বে 5ম। ইংল্যান্ডের সাথে মিল রেখে দেশটি সেই 1867 সাল থেকে খাদ্য রপ্তানি করে আসছে। ডেনমার্কের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। বন্ধুরা, ডেনমার্কে ভাইকিংরা 1100 বছর আগে ডেনীয় রাজ্য প্রতিষ্ঠা করে। এটি ইউরোপের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজ্যগুলোর একটি। ডেনমার্কের বর্তমান জাতীয় পতাকা 1219 সালে প্রচলিত হয়েছে, এবং এটি ইউরোপের সবচাইতে প্রাচীন জাতীয় পতাকা। তাছাড়া যেমনটি আগেই বলেছি, ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়ার একটি অংশ। বিগত শতাব্দীতে ডেনমার্কের রাজারা সমগ্র নরওয়ে ও সুইডেন কিংবা এদের আশপাশের কিছু অংশ শাসন করতেন। তারা দ্বীপরাষ্ট্র আইসল্যান্ডও শাসন করেছেন। বন্ধুরা, নরওয়ে, সুইডেন, আইসল্যান্ড সম্পর্কেও ইতোমধ্যে যশোরটিউবারের ডিসকভারি ওয়ার্ল্ড প্লেলিস্টে ভিডিও আপলোড হয়ে গিয়েছে। সেই ভিডিওটি না দেখে থাকলে উপরের আই বাটন থেকে কিংবা এই ভিডিওর লাস্টের ইন্ডিস্ক্রিন থেকে দেখে নেবেন। ভৌগোলিকভাবে ডেনমার্ক উত্তরের স্ক্যান্ডিনেভীয় দেশগুলির সাথে মহাদেশীয় ইউরোপের সেতুবন্ধন হিসেবে কাজ করে। ডেনমার্কে ব্যবহৃত সরকারি মুদ্রাকে বলা হয় ড্যানিশ ক্রোনা। দেশটির মোট জিডিপি 300 বিলিয়ন মার্কিন ডলার, এবং মাথাপিছু আয় $63,000। ডেনমার্কের ডায়ালিং কোড হচ্ছে +45, এবং এখানে গাড়ি হাতের রাইট সাইড দিয়ে চলে। তো বন্ধুরা, আজকে আপনি ডেনমার্ক সম্পর্কে ঠিক কতটুকু জানতে পেরেছেন আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধু এবং পরিবারের মাঝে শেয়ার করবেন। আর আপনি যদি যশোর টিউবার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিচের থেকে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। যশোর টিউবারের ভিডিওগুলি প্লেলিস্ট থেকে আপনার পছন্দ অনুযায়ী দেখবেন।